কথায় আছে না, দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, কিন্তু ছবি বা ভিডিওর মাধ্যমে কিন্তু সেই দিনগুলোকে কিছুটা হলেও ধরে রাখা যায়। আর সেই ছবি আর ভিডিওগুলো দেখলে মনে পড়ে যায় সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো কতটা আনন্দে কতটা সুখে দুঃখেই না কেটেছে। ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম নারায়ণগঞ্জ, আর সেখানে গিয়ে একটু শীতলক্ষ্যা নদীর পাড়ে ঘুরবো না তা তো হয়ই না, যেহেতু ওই দিন প্রচণ্ড গরম ছিল তাই সকাল সকালে ওদেরকে আর মানে ব্ল্যাক কালারের টি শার্ট পরাইনি। ভেবেছিলাম বিকালে যখন একটু বের হব তখন আমরা ম্যাচিং ম্যাচিং পরে বের হব। তো এই তো এরপরে বাচ্চাদেরকে একটু রেডি করে দিলাম আর আমিও হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম। তো এরপরে বের হয়ে গেলাম হচ্ছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে নারায়ণগঞ্জ কোথায় গিয়েছিলাম বেড়াতে, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গিয়েছিলাম আমরা বেড়াতে, আমার খালার বাসা হচ্ছে সেখানে। তো এখানে হচ্ছে নদীর পাড়ে বেশ কয়েকটা ঘাট আছে, তো আমরা খুঁজে আমাদের পছন্দ মতো একটা ঘাটে গেলাম। আর এর আগের বার যখন এসেছিলাম তখনও এই ঘাটটাই গিয়েছিলাম আর এই ঘাটটাই বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম এখানেই যাই। তো আমরা একদম বাইক নিয়ে আমরা হচ্ছে সুন্দর একটা জায়গা দেখে থামলাম। রমজানের আগে যখন আমরা নারায়ণগঞ্জ গিয়েছিলাম তখন এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটায় আমি আবার আসব। আর ওই যে বলে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ কোনো না কোনো ভাবে সেটা কিভাবে যেন মিলায় দেয়, কারণ একেবারে 1 মাস না যেতে যেতেই ঠিক সেই জায়গায় চলে এসেছি, তাও আবার ঈদের পরে। আর এদিকে দুই ভাইয়ের কিন্তু সেই লেভেলের ভালোবাসা চলে, আবার মারামারিও চলে ভালোবাসার ফাঁকে ফাঁকে। তো এইখানে কিন্তু দুইজনের মুডই বেশ ভালো, বেশ ভালোই ছিল, তারা একজন আরেকজনকে আদর করতেছে। তো আমি ফাঁকে আবার একটু লুকিয়ে লুকিয়ে সেটা ভিডিও করলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল দুজনের রাগ মান অভিমান, সেটা হচ্ছে বাইকে ওঠা নিয়ে। সে বলতেছে আমার আব্বুর বাইক আমি উঠবো, সে বলতেছে না আমিও উঠবো। তো যাই হোক, তাদের সেই মারামারি খুনসুটি কিছুটা কমালাম, আর এই ফাঁকে হচ্ছে গিয়ে জামাই সাহেব সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিল, তো ভাবলাম সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আর ওই ঈদে যদিও প্রচণ্ড গরম, বাট তারপরে এবার ওই যে বললাম তার পছন্দের দুইটা কালারেই ঈদের ড্রেস আমাদের সিলেক্ট করা হয়েছে, একটা হচ্ছে যে হালকা লেমন কালার বা হোয়াইট কালার, আর সেই সাথে হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক কালার যেটা তার সব সময় ফেভারিট। তো ব্ল্যাকে সবাইকে আমাদের কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। আর এদিকে আফিফ সাহেবের মন খারাপ ছিল, কারণ আবরার তখন বাইকে উঠেছিল আর কি, তো এই জন্য আফিফকে একটু প্যাম্পার করছিলাম যাতে তার মনটা একটু ভালো হয়। তো দুই ভাইয়ের খুনসুটি যদি এত বেশি না হতো তাহলে এখানকার সময়টা আমাদের আরো ভালো কাটতো, বাট দুইজনের বিচার শালিস করতে করতেই আমাদের ম্যাক্সিমাম সময়টা এখানে গিয়েছে। নদী সাগর বা পাহাড় যেটাই হোক না কেন, প্রাকৃতিক সব জিনিসগুলোই কেন যেন আমাদের দুজনকেই খুব টানে, আমরা দুজনেই খুবই ভালোবাসি, সেই জন্য হয়তো আমাদের ঘোরাঘুরি বা এদিক সেদিক যাওয়াটাও বেশি হয়, এবং যাওয়ার পরে দুজন ভালোও ফিল করি। হয়তো বা কারো পছন্দ না থাকলে আমাদের ওইভাবে ঘোরা হতো না, বা একজনের মন ভালো থাকতো না আরেকজনের মন ভালো হতো, এরকম একটা ব্যাপার থাকতো। তো এই দিকটায় দুজনেরই খুব মিল আছে। আর সে ওদিক থেকে আমাকে দুটা ঘাস ফুল এনে দিল, তো সেটা দেখে ছেলে দৌড়ে চলে আসলো, সে বলল আমি এগুলো নিব, আর ওদিকে বলছিল যে আবরারকে তোমাকে দিব না। তো সেদিকে আবরার আবার বলতেছিল ঠিক আছে তুমি দিও না, আমাকে বাবা দিবে, আমাকে আম্মু দিবে। এই হচ্ছে তাদের দুই ভাইয়ের অবস্থা। আসলে সুন্দর এই মুহূর্তগুলো ভিডিও করে রাখা বা ছবি তুলে রাখা, এটা আমার একটা খুব ভালো লাগার একটা বিষয় এবং শখের একটা বিষয়। আর সেই শখ থেকেই আসলে ইউটিউবে কাজ করাটা শুরু করেছিলাম, মানে তখন জাস্ট নিজের জন্যই রেকর্ড করে রাখতাম, কিন্তু সেখান থেকে যে আপনাদের ভালোবাসা পাবো বা এত এত মানুষের পছন্দ হবে এবং আস্তে আস্তে সেই জিনিসটা একটা কি বলে নিজের প্রফেশনের মতো হয়ে যাবে সেটা আসলে কখনো চিন্তা করিনি। কিন্তু এর মাধ্যমে একটা জিনিস হয় যে বিগত 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কেমন সময় কেটেছে, সেটা টোটাল একটা মানে চিত্র ভিডিওর মাধ্যমে দেখা যায় এবং মনে হয় তখন ওই সময় ওই জায়গাটায় ফিরে যায়। বিশেষ করে বাচ্চাদের শৈশবগুলো আমার ভিডিওর মাধ্যমে এতটা সুন্দরভাবে রয়ে গেছে, যখনই আমার মানে ওদের সেই ছোটবেলার কথা মনে হয় তখনই আমি সেই জায়গায় গিয়ে এই জিনিসগুলো দেখতে পারি, মানে ফিল করতে পারি, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এইদিকে হচ্ছে বড় ভাই নামাতে চাচ্ছিল ছোট ভাইকে, কিন্তু ছোট ভাই সাহস পাচ্ছিল না, পরে আমরা বলার পরে তার একটু সাহস হলো, তারপরে সে নামলো আর কি। আর তাদের হচ্ছে এই টাইপের এই ক্রেন বলেন, যত কিছুই আছে বুলডোজার বলেন, এই টাইপের গাড়ি তারা খুবই পছন্দ করে এবং সেটা দেখলেই তারা নিজে থেকেই বলে আমাদেরকে ছবি তুলে দাও, পরে তারা সেটা দেখে মনে করে বলে যে আমার ওই ছবিটা বের করে দাও আম্মু, এই হচ্ছে অবস্থা। তো অনেক কষ্টে দুজনকে নিয়ে একসাথে একটু তাদের মান অভিমান ভাঙিয়ে তারপরে বসলাম। ঈদ যদিও চলে গিয়েছে বেশ অনেক দিন, বাট ভিডিওটা আপনাদের কাছে দিতে দিতে একটু দেরি হয়ে গেল।
আপনাদের এবারের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর এদিকে ওদেরকে বলছিলাম যে তোমাদের কোলে আমরা একটু ঘুমাই, তো ওরা একটু বলতেছে কেন তোমরা আমাদের কোলে ঘুমাবা। আফিফ একটু বিরক্ত হচ্ছিল, পরে বললাম তোমরা আমাদের কোলে ঘুমাও না, আমরাও একটু ঘুমাই, আমাদের আদর করে দাও। পরে আবার তারা আদর করে দিচ্ছে, কিছুক্ষণ দেওয়ার পরে বলতেছে অনেকক্ষণ হয়েছে, এইবার তোমরা উঠে যাও। ওরা ভাবতেছে সত্যি সত্যি আমরা যদি এখানে ঘুমাই যাই, তো সেজন্য বলতেছে এটা তো বিছানা না, এটা তো ঘর না, এখানে কেন ঘুমাবো, আবরারের কথা হচ্ছে এটা। আর এদিকে আফিফ বলতেছে না না, ওরা তো মিথ্যা মিথ্যি ঘুমাবে, ওরা সত্যি সত্যি ঘুমাবে না। তো এই হচ্ছে দুই ভাইয়ের কথা, আর ওদের এই মিষ্টি মিষ্টি কথা শুনতে না মজাও লাগে। দুজন যখন মারামারি করে মানে এত মান অভিমান চলে, তখন দুজন আমরা আবার দুজন সেটা নিয়ে মজা নেই যে কে কি বলছে, কে কিরকম করছে, যে বড় হয়ে হয়তো এই জিনিসগুলো আর থাকবে না যখন বুঝবে। আর এদিকে আবরারকে ওর বাবা বলছিল তুমি খালি আম্মুকে আদর করবে, আমাকে করবে না, এই জন্য এসে আর বাবাকেও একটু আদর করে দিল। আর এদিকে বড় ভাই বাইকে বসে আছে, দেখে ছোট জন কাঁদতেছে, মানে এই হচ্ছে অবস্থা। একসাথে দুজন উঠবে না, দুজনই হচ্ছে গিয়ে বাইক চালাবে, এটা হচ্ছে গিয়ে কথা। তো বড় জনকে নামিয়ে দিয়ে ছোট জনকে আবার বসিয়ে দিলাম, আমরা একটু পর পরে এই ডিউটি পালন করছিলাম। আর মনে হচ্ছিল এই জায়গাটায় বসে বসে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেয়া যাবে, কারণ এত সুন্দর নদীর ভিউ আসতেছিল আর নদীর পাড় দেখে খুব সুন্দর বাতাসও ছিল। তো আমরা যেহেতু ওই দিন সন্ধ্যার পরেই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে রওনা দিব, যার কারণে বেশি সময় এখানে ছিলাম না, সন্ধ্যার একটু আগ পর্যন্তই ছিলাম। আসলে যে কোনো জায়গায় ঘুরতে গেলে এবং সেই জায়গাটা মন ভরে উপভোগ করতে গেলে হাতে অনেক সময় নিয়ে যেতে হয়, না হলে হয় না। তবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সবসময় সব কিছু করাও যায় না, তবে এটা নিয়ে আসলে আফসোসও নেই, কারণ মনে হয় যে বাচ্চাদের এই দুষ্টামি হয়তো আর কিছুদিন থাকবে, এরপরে ওরা বড় হয়ে গেলে তো আর এরকম করবে না, তখন হাতে আমাদের অঢেল সময় থাকবে আর ওদের এই সময়গুলো অনেক বেশি মিস করব। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।